নমস্কার, আমি সুমন্ত। আমার ইউটিউব চ্যানেল শুরু করি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে উত্তম কুমারের গল্প বলবো। উত্তম কুমার অসম্ভব খুঁতখুঁতে ছিলেন তার অভিনয়ের ব্যাপারে, এবং অভিনয়ের সঙ্গে জুড়ে থাকা অনেক ব্যাপারেই তিনি ভীষণ খুঁতখুঁতে ছিলেন। কিসেই গল্প আজ শোনাবো, তাই শুরু করি গল্প। উত্তম কুমার অভিনয়ের ব্যাপারে যে কি খুঁতখুঁতে ছিলেন ভাবাই যায় না। শুধু অভিনয় নয়, পুরো ছবিটা সম্পর্কেই তার এই খুঁতখুঁতে ভাব থাকত। সব কিছু নিখুঁতভাবে যেন হয় সেদিকে তার নজর ছিল তীক্ষ্ণ। সবটাই ছিল যেন তার অগ্নি পরীক্ষা। অগ্নিশ্বর ছবিতেই একটা চরিত্র ছিল স্টোরকিপারের বউয়ের, অভিনয় করেছিলেন কাজল গুপ্ত। দারিদ্র্যের মধ্যেও কি অসীম মমতায় তিনি তার সৎ ছেলেমেয়ের মা হয়ে উঠেছিলেন। ডাক্তার অগ্নিশ্বরের কাছে তিনি ছিলেন প্রায় প্রণম্য। সেই অগ্নিশ্বরকেই যাওয়ার আগে পা ছুঁয়ে প্রণাম করতে এসেছিলেন স্টোরকিপারের বউ। না বলবেন অগ্নিশ্বর বেশি উত্তম কুমার, কিভাবে বলবেন বুঝতে পারছিলেন না। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়কে ডেকে বিভিন্ন অভিব্যক্তিতে বেশ কয়েকবার না না বলে অভিনয় করে দেখালেন। এমন ছোটোখাটো ব্যাপারেও নিখুঁত করার ভাবনা চিন্তা চলত তার ভেতরেই। তার অভিনয়ের কট্টর সমালোচক ছিলেন তরুণ কুমার। অমানুষ ছবিতে উত্তম কুমারের অভিনয় দেখে খুব খুশি হননি তরুণ কুমার, অথচ সেই সময়ে ছবিটা আলোড়ন তুলেছিল। মুক্তি পাওয়ার আগে একটা স্পেশাল শোয় উত্তম কুমার তরুণ কুমার একসঙ্গে ছবিটা দেখেছিলেন, আরও অনেকে ছিলেন, সবাই খুব উচ্ছ্বসিত। বক্স অফিসের সাফল্য সম্পর্কে সবাই 200% নিশ্চিত। সেদিন সন্ধ্যাবেলা উত্তম কুমারের গ্রীষ্ম মুখার্জি রোডের বাড়িতে পার্টি হয়েছিল। সবাই হইচই করে উত্তম কুমারের অভিনয়ে দারুণ প্রশংসা করছিলেন। শুধু কথা ছিল না তরুণ কুমারের মুখে, ব্যাপারটা লক্ষ্য করেছিলেন উত্তম কুমার। তরুণ কুমারকে ডেকে বললেন, ছোটবাবু এত চুপচাপ কেন, ছবিটা কি তোর ভালো লাগেনি, দর্শকরা নেবে না? তরুণ কুমার বলেছিলেন, কে বলেছে নেবে না, দারুণ নেবে, হল থেকে তোলা যাবে না। উত্তম কুমার বললেন, তাহলে কি আমার অভিনয় তোর ভালো লাগেনি? এইবার কিন্তু মুখ খুললেন তরুণ কুমার, বললেন, ঠিকই বলেছ, তোমার অভিনয় কিন্তু আমার একদম ভালো লাগেনি দাদা, এমন অভিনয় তোমার কাছ থেকে আশা করিনি, এমন প্রগল্ভতা তোমাকে মানায় না। উত্তম কুমার বলেছিলেন, দেখ ছবির চিত্রনাট্য যেমন ডিমান্ড করবে আমাকে তো তেমনই অভিনয় করতে হবে, এ ছবির চিত্রনাট্য যা চেয়েছে আমি তো তাই করেছি, আবার যদি কখনো তেমন চিত্রনাট্য পাই তাহলে এই চিত্রনাট্যটার চাহিদা পূরণ করার মতো অভিনয় করব। কিছুদিন পরে পীযূষ বসুর পরিচালনায় সমরেশ বসুর গল্প নিয়ে বিকেলে ভোরের ফুল বলে একটা ছবি করেছিলেন উত্তম কুমার, নায়িকা ছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। এই ছবিটাও একটা বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে বসে দেখেছিলেন উত্তম কুমার এবং তরুণ কুমার। শো শেষ হওয়ার পর উত্তম কুমার জিজ্ঞেস করলেন, কি ছোটবাবু এবার তোমার মনের মতো অভিনয় করতে পেরেছি? তরুণ কুমার ঢিপ করে উত্তম কুমারকে একটা প্রণাম ঠুকে বললেন, অসাধারণ দাদা, অসাধারণ। আমি ইংরেজি ছবি লাভ ইন দ্য আফটারনুন দেখেছি, এই চরিত্রটা করেছিলেন গ্রেগরি পেক, তুমি কোনো অংশে তো কম নয়ই, বরং কোথাও কোথাও গ্রেগরি পেককেও ছাপিয়ে গিয়েছ। এইরকমই আরেকটা ঘটনার কথা বলি। উত্তম কুমার তখন খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিটা শেষ করেছেন, মুক্তিও পেয়েছে। সেই সময় একদিন ক্যালকাটা মুভিটন স্টুডিওতে কোনো একটা ছবি শুটিং চলছিল। কাজের ফাঁকে ছবির শিল্পীরাও আড্ডা জমিয়েছিলেন। সেখানে ছিলেন সাংবাদিক রবি বসু, উনি তখন জনপ্রিয় সিনেমা পত্রিকা উল্টোরাতে সাংবাদিকতা করেন। কথার পিঠে কথা উঠে এলো। অভিনেতা কানু বন্দ্যোপাধ্যায়কে রবিবাবু জিজ্ঞেস করলেন, কানুদা আপনি খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিটা দেখেছেন? কানুবাবু বললেন যে তিনি দেখেছেন। বৃদ্ধ রায়চরণ হিসেবে উত্তম কুমারকে কেমন লাগলো? কানুবাবু বললেন, বেশ ভালো, উত্তম খুব মন দিয়ে অভিনয় করেছে, তবে রায়চরণ যখন বয়স্ক হয়ে গিয়েছে তখন উত্তমের উচিত ছিল চোখের দৃষ্টিটাকে একটু ঝাপসা করে নেওয়া, ওর চোখ দুটো কমবয়সী চোখের মতোই ঝকঝক করছিল। কানুবাবুর সঙ্গে রবি বসু যখন এই কথা হচ্ছে সেই সময় উত্তম কুমার ফ্লোর থেকে বেরিয়ে মেকআপ রুমের দিকে যাচ্ছিলেন। কানুবাবুর কথাগুলো উত্তম কুমারের কানে গিয়েছিল, কিন্তু তখনই এ নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু কথাগুলো তার মনে ছিল। কয়েক বছর পরে সুশীল মজুমদারের লাল পাথর ছবিতে বৃদ্ধের ভূমিকায় অভিনয় করার সময় নিজের ভুলটা শুধরে নিয়েছিলেন উত্তম কুমার। ছবিটা মুক্তি পাওয়ার পর
রবিবাবুকে বলেছিলেন কানুদার কাছ থেকে একটু জেনে নেবেন তো এবার দৃষ্টিটা ওই ঝাপসা হয়েছে কি না। তখন পরিচালক পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ ছবির কাজ চলছে। পার্থপ্রতিমের সহকারী বিমল একটা ঘটনার কথা জানিয়েছিলেন, যে ঘটনাটা আরও একবার প্রমাণ করে দেয় যে প্রতি শট উত্তম কুমার কতটা নিখুঁত করার কথা ভাবতেন। যদুবংশের সেই দৃশ্যটায় খাটের তলা একটা বাক্সের মধ্যে পঞ্চপ্রদীপ ছিল, সেই পঞ্চপ্রদীপটা চুরি করে নিয়েছিল পাড়ার ছেলেরা। গণাদাকে অপদস্থ করতে তারা ফিরে এসে তার কাছে সেই পঞ্চপ্রদীপ দাবি করেছিল। খাটের তলায় বাক্সটা খুলে গণাদারূপী উত্তম কুমার দেখবেন পঞ্চপ্রদীপটা নেই। বাইরে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, কি জবাব দেবেন তাদের কাছে? সেই বিহ্বলতা অসহায়তার যন্ত্রণা ফুটে উঠবে উত্তম কুমারের মুখে অভিব্যক্তিতে। দৃশ্যটা নেওয়া হলো, অসাধারণ অভিনয় করলেন উত্তম কুমার। ফ্লোরে যারা ছিলেন কাট বলার সঙ্গে সঙ্গেই প্রবল উচ্ছ্বাসে তুমুল হাততালি দিয়ে উঠলেন। অসাধারণ দৃশ্য নেওয়া হয়েছে সকলেরই এক কথা, পরিচালক থেকে লাইট বয় পর্যন্ত, তারপরেই লাঞ্চ ব্রেক। শিল্পী কলাকুশলী সবাইকে ছেড়ে দেওয়া হলো, লাঞ্চ সাপ্লাই দিতেন বীরেনবাবু, সেখানে সবাই খেতে চলে গিয়েছিলেন। উত্তম কুমারের খাবারটা মেকআপ রুমে পৌঁছে দেওয়া হতো। খাবার পাঠানো হবে কি না জানতে গিয়েছিলেন বিমলবাবু, গিয়ে দেখলেন উত্তম কুমারের মুখে একরা সংশয়, খুব চিন্তিত তিনি। বিমলবাবু অস্বস্তির সঙ্গে খাবার পাঠাবেন কি না জানতে চাইলেন। উত্তম কুমার চিন্তিত মুখেই বললেন, না রে, পরে। বিমলবাবুকে বিমলা বলে ডাকতেন উত্তম কুমার। বললেন, বিমলা, পার্থকে বল লাইটটা যেন না ভাঙে, আমি আর একটা টেক করতে বলবো এই দৃশ্যটার, আমার পছন্দ হয়নি, মনে হয় আমি সবটা ঠিকমতো করতে পারিনি, ওই শটটা নেওয়ার পরেই খাবো। তারপর একটু থেমে থেমে বলেছিলেন, ছবিটা পার্থ অনেক কষ্ট করে করছে, খুঁটে খুঁটে টাকা পয়সা জোগাড় করতে হচ্ছে ওকে, ওই শটটা আবার নিতে গেলে অনেকগুলো বাড়তি খরচ হয়ে যাবে ওর। তুই পার্থকে বলিস ফিল্মের দামটা আমিই দিয়ে দেবো, কিন্তু শটটা আরেকবার টেক করতেই হবে। বিমলবাবু বলেছিলেন, সে দাদা আপনি ভাববেন না, আমি পার্থদাকে বলছি লাঞ্চের পরেই যত তাড়াতাড়ি সম্ভব এই শটটা টেক করে নিতে, আমি আপনাকে এসে ডেকে নিচ্ছি, বলে দ্রুত সেখান থেকে চলে গেলেন বিমলবাবু। গিয়ে পার্থবাবুকে বললেন যে যেহেতু লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল, লাইটটা ভাঙা হয়নি, সবাই লাঞ্চ করতে চলে গিয়েছিল, যেই শটটা আবার নেওয়া হবে শুনলেন সঙ্গে সঙ্গে যে যার মতো তাড়াহুড়ো করে ঘুঘ্রাসে লাঞ্চ সেরে ফ্লোরে চলে এলেন। শটটা আবার টেক করা হলো, উত্তম কুমার নিজের মতো করে শটটা দিলেন। এবার কিন্তু আর কোনো হাততালি পড়ল না, সকলেই স্তম্ভিত। নিশ্চুপ উত্তম কুমার পার্থপ্রতিমকে বললেন, পার্থ, দুটোই প্রিন্ট করে দেখে নে, যেটা তোর ভালো মনে হবে সেটাই রাখবি, আমি চেয়েছি বলে সেকেন্ড টেকটাই রাখতে হবে এমন কোনো মানে নেই, যদিও ছবিতে পরে নেওয়া দৃশ্যটাই রাখা হয়েছিল। একই সঙ্গে উত্তম কুমার ছবি সম্পর্কে যতটা আন্তরিক ততটাই তার ভাবনা ছিল ছবির খরচ খরচা নিয়েও। একবার শুটিংয়ের ডেট আনতে উত্তম কুমারের বাড়ি গিয়েছিলেন পরিচালক পার্থপ্রতিম চৌধুরী ও তার সহকারী বিমল দে। বসে কথাবার্তা চলছে, এমন সময় খবর এলো আরও দুজন প্রযোজক এসেছেন ওর সঙ্গে দেখা করতে, আসার কথা ছিল, শুনে উনি বললেন ওর ঘরে পাঠিয়ে দিতে। তারা আসার আগে উনি সেলফ থেকে একটা স্ক্রিপ্ট বের করে নিয়ে সামনে চায়ের টেবিলে রাখলেন। পার্থপ্রতিমরা দেখলেন যে কাহিনী নিয়ে স্ক্রিপ্টটা সেটা উত্তম কুমারের পছন্দের কাহিনী, তবু প্রযোজক ভদ্রলোকরা আসতেই উত্তম কুমার তাদের বললেন, এই চরিত্রটা আমার জন্য নয়, একদম ভালো লাগেনি, তোমরা বরং এই চরিত্রে পুলুকে নাও, ও চরিত্রের জন্য একেবারে ফিট। পাশে বসে হাঁ হয়ে গেলেন পার্থপ্রতিম, কিন্তু উত্তম কুমার যখন কথা বলছেন তখন তার কথা বলা সাজে না, অনধিকার চর্চা হয়ে যাবে। প্রযোজক ভদ্রলোকরা গাঁইগুঁই করতে লাগলেন, না মানে আপনি না করলে আমরা খুব অসুবিধায় পড়ে যাব, ডিস্ট্রিবিউটর পাওয়া কঠিন হবে। উত্তম কুমার তাদের বললেন, আমি নিজে জানি যে চরিত্রটা আমাকে মানাবে না, তো কী করে করব, তোমরা পুলুকে নাও, ওই ভালো করতে পারে। এইসব কথা হওয়ার পর প্রযোজক ভদ্রলোক দুজন বারবার ওকে অনুরোধ উপরোধ করে যখন ঢেকে গেলাতে পারলেন না তখন রণে ভঙ্গ দিলেন। ওরা চলে যাওয়ার পর পার্থপ্রতিম আশ্চর্য উত্তম কুমারকে বললেন, সে কি, এই কাহিনীটা তো তোমার খুব প্রিয়, তুমি ওদের ফিরিয়ে দিলে কেন? উত্তম কুমার বললেন, দেখ, সবাইকেই তো কিছু কাজ করতে হবে, কোনো হলে ছবি রিলিজ হলে
সেখানে শুধু উত্তম কোণের মুখ, দেখতে দেখতে দর্শক ক্লান্ত হয়ে পড়বে। তাছাড়া অন্যদেরও তো কিছু কাজ পাওয়া দরকার, শুধু নিজের জন্য নয়, সব মিলিয়ে গোটা ইন্ডাস্ট্রির জন্য উত্তম কোণের দরদ ছিল। সেজন্য অনেক কিছু ত্যাগ করতে কুণ্ঠিত হতেন না। এই প্রসঙ্গেই একটা গল্পের কথা বলি। মায়ামৃগ ছবির নায়ক চরিত্রে অভিনয় করার অফার দিয়েছিলেন পরিচালক চিত্ত বসু। ডাক্তার নিহারঞ্জন গুপ্তর কাহিনী, উত্তম কুমার তাকে বলে দিলেন, এই চরিত্রে আমায় ভাবছেন কেন? একটা কম বয়সী বাচ্চা মিষ্টি দেখতে নতুন কাউকে নিন। আপত্তি জানিয়ে চিত্তবাবু বলেছিলেন, এই রকম চরিত্রে অভিনয় করার মতো ভালো অভিনেতা কোথায় পাব? উত্তম কুমার চিত্তবাবুকে বিশ্বজিৎকে নেওয়ার কথা বলেছিলেন। বিশ্বজিৎ তখন বড় কোনো সুযোগ পাননি, রংমলে সাহেব বিবি গোলামে ভূতনাথের চরিত্রে অভিনয় করছিলেন। বিমল মিত্রের সাহেব বিবি গোলাম আগেই ছবি হয়ে গিয়েছে, ভূতনাথের চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার, খুব নাম হয়েছিল তার। তাই সাহেব বিবি গোলামের অভিনয় করার সময় উত্তম কুমারের কাছে টিপস নিতে আসতেন বিশ্বজিৎ। বিশ্বজিৎকে ভালোবাসতেন উত্তম কুমার প্রায় নিজের ভাইয়ের মতো। কিন্তু হলে কি হবে, গাঁইগুঁই করতে লাগলেন চিত্তবাবু। উত্তম কুমার নায়ক হবেন শুনে টাকা ঢালতে রাজি হয়েছে প্রযোজক। নতুন নায়কের কথা শুনলে তিনি কি আর থাকবেন? উত্তম কুমার চিত্তবাবুকে বলেছিলেন, এটা সমস্যা তো, ঠিক আছে, আপনি ওই চরিত্রটায় বিশুকে নিন, আর আমার জন্য একটা বড় চরিত্র রাখুন যেটা আমি করে দেবো। আপনি প্রযোজককে বুঝিয়ে বলুন। তবে বিশ্বজিৎকে উত্তম কুমারের চাপে পড়ে নিতে বাধ্য হয়েছিলেন প্রযোজক, কিন্তু খুব খুশি ছিলেন না। কাজ করার সময় বিশ্বজিতের কাছে উত্তম কুমার খোঁজ নিতেন ছবির কাজ কতটা এগোলো। আবার বিশ্বজিৎকে এও বলে রেখেছিলেন, তোকে যদি কোনোভাবে এই ছবি থেকে বাদ দেয় তাহলে আমায় বলিস, আমিও কিন্তু কাজটা করব না। যাই হোক, শেষ পর্যন্ত ছবি হয়েছিল। বিশ্বজিৎ সন্ধ্যারায় নতুন রোম্যান্টিক জুটি হিসেবে জনমন জয় করে নিতে পেরেছিল। আর উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গান শোন শোন গেরোয়া আজ খোপ থেকে বেরোয়া আজ গানটা এত পপুলার হয়েছিল যে সেটা তখন লোকের মুখে মুখে ফিরত। উত্তম কুমারকে সেই সময় তার কিছু শুভানুধ্যায়ী কান ভাঙিয়ে বলেছিলেন, আপনি তো ওই চরিত্রটা হাজার গুণ ভালো করতেন, সুনাম্বার তো আপনার। উত্তম কুমার হেসে তাদের জবাব দিয়েছিলেন, আমরা তো সারা জীবন থাকবো না, নতুনদের তুলে আনতে হবে, নালে ইন্ডাস্ট্রিটাই বাঁচবে না। আর একটা ঘটনার কথা বলি। ডাক্তার বিশ্বনাথ রায়ের কাহিনী নিয়ে জীবন মৃত্যু ছবিটা খুব হিট হয়েছিল। নায়ক নায়িকা উত্তম সুপ্রিয়া, রাজশ্রী পিকচার্স এই কাহিনীটা কিনে নিয়েছিল হিন্দি ছবি করবে বলে। সত্যেন বসু তখন রাজশ্রীর পরিচালক। ওরা ঠিক করলেন ধর্মেন্দ্র রাখিকে নায়ক নায়িকা করে ছবিটা তৈরি করবেন। উত্তম কুমার সেই সময় বম্বেতে। স্টুডিওতে একদিন ধর্মেন্দ্রর সঙ্গে তার সামনাসামনি দেখা। উত্তম কুমারকে দেখেই ধর্মেন্দ্র বলে বসলেন, দাদা, এই ছবির অফার আমি ফিরিয়ে দিচ্ছি। ছবির যে চরিত্রে আপনি অভিনয় করছেন সেই চরিত্র করা আমার পক্ষে সম্ভব নয়। কি আপনার এক্সপ্রেশন, আমাদের পক্ষে কি সেটা করা সম্ভব? উত্তম কুমার কিন্তু ধর্মেন্দ্রকে আশ্বস্ত করে বলেছিলেন, তুমি তোমার মতো অভিনয় করবে, আমায় অনুকরণ করবে কেন? হিন্দি ছবির দর্শকদের কাছে তোমার অভিনয় জনপ্রিয় হয়েছে, তুমি তো তাদের কথা মাথায় রেখেই চরিত্রটা প্রকাশ করবে। আমার তো আলাদা দর্শক, বাংলা ছবি, বাঙালি দর্শক। ঠিক এই রকমভাবেই সকলের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন উত্তম কুমার। এই ছবিরই পর্দার পিছনের একটা ঘটনার কথা বলি, তাতেই বোঝা যাবে শিল্পী ও কলাকুশলীদের কী মর্যাদা ছিল উত্তম কুমারের কাছে। হাজারিবাগে জীবন মৃত্যুর আউটডোর শুটিং হয়েছিল। উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীকে রাখা হয়েছিল সরকারি একটা ডাক বাংলোয়। ছবির ক্যামেরাম্যান কানাইদে এবং অন্য কলাকুশলীদের রাখা হয়েছিল অন্য একটা সাধারণ হোটেলে। ডাক বাংলোয় এত জায়গা ছিল না যে সকলের জায়গা হয়, কিন্তু সিনিয়র কলাকুশলীদের যে মর্যাদা দিয়ে সেখানে রাখা উচিত তা উত্তম কুমার বুঝিয়ে দিয়েছিলেন প্রযোজককে। তাকে ডেকে বলেছিলেন, ক্যামেরাম্যান কানাইদে এবং অন্য সিনিয়র টেকনিশিয়ান যারা আছেন তাদের এখানে এনে রাখুন, জায়গা হয়ে যাবে। খরচের কথা ভেবে প্রযোজক ভদ্রলোক একটু গাঁইগুঁই করছিলেন বটে, কিন্তু উত্তম কুমার প্রচ্ছন্ন হুমকি দিয়ে জানিয়ে দিয়েছিলেন, সিনিয়র টেকনিশিয়ানদের যদি এখানে এনে না রাখা হয় তাহলে তিনি এ ছবির কাজ করবেনই না। ওই হুমকির ফলেই প্রযোজক শেষ পর্যন্ত ক্যামেরাম্যান এডিটর সহ জনকয়েক সিনিয়র টেকনিশিয়ানকে সেই ডাক বাংলোয় এনে রেখেছিলেন। শুধু যে নিজের কাজের প্রতি উত্তম কুমার যত্নশীল ছিলেন তা নয়, যে কোনো ব্যাপারে খুব গুছিয়ে কাজ করতেন। কাজের মধ্যে কোনোভাবেই যাতে মন বিক্ষিপ্ত না হয়ে পড়ে সেদিকেও নজর ছিল তাঁর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস ছবিটি প্রযোজনা করেছিলেন উত্তম কুমার। সিদ্ধান্ত নিয়েই ঠিক করেন এ ছবির
চিত্রনাট্য লিখবেন বিধায়ক ভট্টাচার্য। নাট্যকার হিসেবে তার তখন দারুণ খ্যাতি, বহু জনপ্রিয় ছবির চিত্রনাট্য করেছিলেন তিনি। পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল মানু সেনকে। বিধায়ক ভট্টাচার্যের চিত্রনাট্যের ওপর অগাধ ভরসা ছিল উত্তম কুমারের। বলতেন, আমাদের ইন্ডাস্ট্রিতে বিধায়কদের মতো এরকম প্রতিভাবান চিত্রনাট্যকার খুব কম আছেন। সবচেয়ে বড় কথা, সাধারণ দর্শক কী চায় বিধায়কদা তা বুঝতে পারতেন। যাকে বলে দর্শকের পালস বোঝার ব্যাপারে বিধায়কদার জুড়ি মেলা ভার। প্রাথমিকভাবে আলোচনা হওয়ার পর উত্তম কুমার প্রায় তার বাড়িতে বসিয়ে রেখে বিধায়ক ভট্টাচার্যকে দিয়ে চিত্রনাট্য লিখিয়েছিলেন ভ্রান্তি বিলাসের। সকালবেলা তাকে বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে তুলে আনতেন, তিনি এলে তার সঙ্গে কথাবার্তা বলে লিখতে বসিয়ে দিয়ে শুটিংয়ে বেরোতেন। আবার সন্ধেবেলা ফিরে এসে কাজটা কতটা এগোলো, এরপর কী কী করতে হবে সেসব নিয়ে আলোচনা করতেন। দুপুরের খাওয়া উত্তম কুমারের মা চপলা দেবী পাশে বসে খাওয়াতেন বিধায়ক ভট্টাচার্যকে। এই অবস্থায় আপত্তি জানিয়ে বিধায়ক ভট্টাচার্য উত্তম কুমারকে বলেছিলেন, এটা তো আমি বাড়িতে বসেই করতে পারতাম, তার জন্য অফিস ডিউটির মতো আমাকে তুলে আনার কী দরকার। উত্তম কুমার বলেছিলেন, তাহলে মায়ের হাতের রান্না তো খেতে পেতেন না। আজ শোনালাম উত্তম কুমারের গল্প, মানে খুতখুতে উত্তম কুমারের গল্প। কেমন লাগলো গল্প? যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর পরের গল্পের জন্য অপেক্ষা করতে হবে সামান্যই, নতুন গল্প নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গেই।